ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম টু জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেল পার্টনারশিপ উইথ এক্সাম বাংলা ডট কম। আমি আছি আপনাদের সঙ্গে সুশোভন। বন্ধুরা, কিছুদিনের মধ্যেই 2022 সালে জিডিএস এর রিক্রুটমেন্ট আবার নতুন করে আসতে চলেছে। এ নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন। আপনারা ভিডিওগুলিকে লাইক করলে আমরা পরবর্তী ভিডিও তৈরি করার জন্য আরও অনেক উৎসাহ পাই। আর ভিডিওগুলিকে অবশ্যই আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। কালকের ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম যে ওয়েস্ট বেঙ্গল জিডিএস এর রেজাল্ট আর কিছুদিনের মধ্যেই প্রকাশিত হবে। বন্ধুরা, রেজাল্ট প্রকাশের কিছুদিনের মধ্যেই কিন্তু আবার নতুন করে ভ্যাকেন্সি খালি হতে চলেছে এবং নতুন করে রিক্রুটমেন্ট হবে। জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাকসেবক, এই পদে আবেদন করার জন্য আপনাদের শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলেই চলবে। এছাড়া আর কোনো শিক্ষাগত যোগ্যতাও লাগছে না, আর এখানে কোনো লিখিত পরীক্ষাও হবে না। শুধুমাত্র আপনার মাধ্যমিকের নম্বরের ওপর ভিত্তি করেই কিন্তু চাকরিটা দেওয়া হবে। আপনারা এখন স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছেন, এটি হলো জিডিএস ভ্যাকেন্সি অফ ওয়েস্ট বেঙ্গল সার্কেল টু বি নোটিফাইড অন January 2022। এটি একটি লিক এসেছে বন্ধুরা, প্রায় সমস্ত সোশ্যাল মিডিয়ায় এটি ভাইরাল হয়ে গেছে। সেখান থেকেই আপনাদের জানাচ্ছি ব্যাপারটা, যদিও এর সত্যতা আমরা যাচাই করিনি এখনও। এখানে একটা চার্ট দেখতে পাওয়া যাচ্ছে, যেখানে বাম দিকে রয়েছে রিজিয়ন, তারপর ডিভিশন, বিপিএম ভ্যাকেন্সি অর্থাৎ ব্রাঞ্চ পোস্টমাস্টার ভ্যাকেন্সি, তারপর এবিপিএম এর ভ্যাকেন্সি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টারের ভ্যাকেন্সি, তারপর দেওয়া রয়েছে টোটাল ভ্যাকেন্সি এবং রিজিয়ন ওয়াইজ ভ্যাকেন্সি। তো দেখতে পাচ্ছেন প্রথমেই আছে এইচকিউ রিজিয়ন, এখানে টোটাল ভ্যাকেন্সি আছে 69। তারপর কলকাতা রিজিয়ন, কলকাতা রিজিয়নে 545টি ভ্যাকেন্সি রয়েছে। সাউথ বেঙ্গল রিজিয়ন রয়েছে, সেখানে রয়েছে 629টি ভ্যাকেন্সি। নর্থ বেঙ্গল রিজিয়ন দেওয়া রয়েছে, সেখানে রয়েছে 536টি ভ্যাকেন্সি। এবং এম অ্যান্ড বিডি রিজিয়ন, এখানে রয়েছে 42টি ভ্যাকেন্সি। এরকম করে টোটাল এখানে 1821টি ভ্যাকেন্সি দেওয়া রয়েছে। এছাড়াও বন্ধুরা, আরও অনেক রিজিয়ন এখানে মিস রয়েছে, অনেক রিজিয়ন এখানে দেওয়া নেই, এটা শুধুমাত্র একটাই মাত্র পেজ। তো আজকে এই ব্যাপারটি নিয়েই আমরা কথা বলবো। বন্ধুরা, এটা যে দেখছেন এটা যে একেবারেই মিথ্যে সেরকমও নয়, কারণ আমরা একজন আধিকারিকের সঙ্গে কথা বলেছিলাম, যিনি জানিয়েছেন রেজাল্ট প্রকাশিত হবার 15-20 দিনের মধ্যেই কিন্তু নতুন করে আবার রিক্রুটমেন্ট চালু হবে। নতুন রিক্রুটমেন্টে 1500-1800 ভ্যাকেন্সি থাকবে, এরকমটাই আশা করা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্টমাস্টার এর বেতন মাসে রয়েছে 14,000 টাকা, এবং এবিপিএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এর বেতন হলো মাসে 12,000 টাকা। এগুলোতে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। 2022 সালের এই যে রিক্রুটমেন্ট, এটা কিন্তু ফেব্রুয়ারির দিকে আসবে, এমনটাই আশা করা যাচ্ছে। অর্থাৎ জিডিএস রিক্রুটমেন্ট 2022 সাইকেল 4, এই রিক্রুটমেন্টটা শীঘ্রই আসতে চলেছে। বন্ধুরা, এই আপডেটটি আপনাদের দেওয়ার ছিল। যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দেবেন। আর ইউটিউবের নোটিফিকেশানগুলো হয়তো আপনারা সময় মতো পান না, সেজন্য আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন। সেখানে কিন্তু খুব অ্যাক্টিভলি প্রত্যেকটা নোটিফিকেশান দেওয়া হয়ে থাকে, প্রত্যেক দিন লাইভ মক টেস্ট দেওয়ার সুযোগ রয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স, হিস্ট্রি, ম্যাথ, রিজিয়নিং, ইংলিশ, প্রত্যেকটা বিষয় নিয়ে ডেলি মক টেস্ট আপনারা সেখানে পেয়ে যাবেন, এবং এই মক টেস্টগুলি আপনারা সম্পূর্ণ ফ্রিতে দিতে পারবেন। তো দেরি না করে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনই যুক্ত হয়ে যান। এখন কিন্তু বন্ধুরা ফ্রিতে কিছুই পাওয়া যায় না, তার মধ্যে আপনারা প্রত্যেক দিন আপনারা এই মক টেস্টগুলি একদম ফ্রিতে দিতে পারবেন। আপনারা চাকরির পরীক্ষাগুলি দেওয়ার জন্য নিজেদের কতটা প্রিপেয়ার করে নিয়েছেন সেটা দেখার সবথেকে ভালো জায়গা হলো এই মক টেস্টগুলি। যেহেতু আপনারা এই মক টেস্টগুলিতে ফ্রিতে অংশগ্রহণ করতে পারবেন, তাই দেরি না করে একদম মিস করবেন না, এখনই যুক্ত হয়ে যান আমাদের টেলিগ্রাম চ্যানেলে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ।